দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহের তীব্রতা আরও বাড়ার শঙ্কায় 3 দিনের জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। গরমের তীব্রতায় জীবন যেন থমকে যায়। গত কয়েক বছর ধরেই বৈশাখের এই সময়টিতে তাপমাত্রা এরকম থাকে, এবারও সেটির ব্যতিক্রম হয়নি। রোদের ভিতরে লোকজন বেরাচ্ছে না, আমরা এইভাবে হলে কি ভাবে বাঁচবো? সোয়াডাঙ্গা অতিরিক্ত গরমের কারণে আমরা চলাফেরা করতে পারছি না। ফ্যান চালালেও গেল বছর 1920 এপ্রিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.8 ডিগ্রি সেলসিয়াস, যা অতি তীব্র তাপ প্রবাহ। কাছাকাছি সময়ে বৃষ্টি না হলে এবার ভেঙে যেতে পারে রেকর্ড। যেরকম আছে এরকম কম বেশি থাকবে, সেক্ষেত্রে তাপ প্রবাহের আওতাটা আরো বাড়তে পারে এবং সেক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সেক্ষেত্রে তাপমাত্রা তীব্রতাটা কিছুটা বাড়তে পারে। গত 3 দিন ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে 41.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়বে বলেও জানায় আবহাওয়া দপ্তর। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।